উল্কা ও মুন ফ্রগ গেমসের অ্যাকাউন্টে থাকা 53 কোটি টাকা আগামী 48 ঘন্টা কেউ তুলতে পারবে না, এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট। তবে 48 ঘন্টার মধ্যে NBR ডিমান্ড নোটিশ দিলে পদক্ষেপ নেবে ব্র্যাক ব্যাংক। গেল মঙ্গলবার কর ফাঁকির টাকা আদায় ব্র্যাক ব্যাংকের গুলশান এক শাখায় অভিযান চালায় NBR। ওনাদের ডিমান্ড নোটের কপি দিতে হবে, NBR এর অ্যাসেসমেন্ট অর্ডারের কপি দিতে হবে, তারপর NBR আমাদের কাছে ব্যাংকিং আওয়ারের মধ্যে গিয়ে আমাদের কাছে তাদের পাওনা চাইতে পারে। এই টাকাটা দিতে হবে কি না হবে সেটা পরের কথা। আইন অনুযায়ী আমার দায়িত্ব হচ্ছে যে কোনো NBR এর যে কোনো ডিমান্ড আসলে ওটাকে আলাদা করে রাখা।